আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম ঘোড়াঘাটের ইউএনওর উপর হামলা মামলার প্রধান আসামি আসাদুল গ্রেপ্তার মাথায় অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণে থাকা ওয়াহিদা শঙ্কামুক্ত নন বিজয় টিভির ধামরাই প্রতিনিধি জুলহাসউদ্দিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দুই ঘাতককে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী শাস্তির দাবি স্বজনদের বাসে স্বাস্থ্যবিধি কেবল কাগজে কলমে স্যানিটাইজার তো দূরের কথা অধিকাংশ ড্রাইভার ও হেল্পারের মুখে নেই মাস্ক উদাসীন যাত্রীরাও দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলা মামলার প্রধান আসামি আসাদুলকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী আটক করা হয়েছে জাহাঙ্গীর নামে আরও এক সন্দেহভাজনকে ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানিয়েছেন রাতভর অভিযান চালিয়ে শুক্রবার ভোরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার কালীগঞ্জ এলাকা থেকে আসাদুল হককে গ্রেপ্তার করা হয় তার বাড়ি ঘোড়াঘাট উপজেলা পরিষদ সংলগ্ন বলে জানা গেছে গত বুধবার গভীর রাতে ইউএনওর ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে কুপিয়ে ও মাথায় আঘাত করে মারাত্মকভাবে জখম করা হয় তাকে আঘাত করা হয় তার বাবা ওমর শেখকেও এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ইউএনওর বড় ভাই শেখ করিমউদ্দিন অজ্ঞাতনামা চার পাঁচজনকে আসামি করে ঘোড়াঘাট থানায় মামলা করেন এদিকে মুখোশধারী সন্ত্রাসীর হাতুড়ির আঘাতে মাথার খুলি ভেঙে ভেতরে ঢুকে যাওয়া ওয়াহিদার সফল অস্ত্রোপচার হলেও সে শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক বৃহস্পতিবার রাতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালে অপারেশনের পর 72 ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে মেইন যেটা হাড্ডিটা ভিতরে ঢুকে গেছিল আমরা ওইটারে হাড্ডিটা তুলে দিয়েছি এবং ভিতরে দেখলাম যে ভিতরে যে ব্রেইনের একটা পর্দা থাকে যেটাকে ডুরা বলে সেটাতে ইঞ্জুরি ছিল সেটা ইঞ্জুরি হয়ে সেখান থেকে ব্লিডিং হচ্ছিল আমরা সেটা অ্যাড্রেস করেছি এবং সেখানে ব্লিডিং বন্ধ করেছি সেই ডুরাটা রিপেয়ার করেছি তারপরে হাড্ডিটা তুলে সেটাকে পরিষ্কার করে অনেকগুলো 7-8টা টুকরা ছিল এগুলোকে আমরা জোড়া দিয়েছি জোড়া দিয়ে জায়গা মতো হাড্ডিগুলোকে আবার বসিয়ে দিয়ে ক্লোজ করে আমরা আসছি তারপরে বাকি যে ছোটো ছোটো যেগুলো অনেকগুলো কাটা ছিল এগুলো সবগুলোকে অ্যাড্রেস করে এগুলো সবগুলো রিপেয়ার করা হচ্ছে অ্যাটলিস্ট 72 আওয়ার্স আমরা অবজার্ভ করবো 72 আওয়ার্স পরে আমরা আশা করি আমরা আশাবাদী যে রোগী ভালো হয়ে যাবে বাকি আল্লাহ বর্ষা ধামরাইয়ে প্রকাশ্য দিবালোকে বিজয় টিভির প্রতিনিধি ও ধামরাই প্রেস ক্লাবের সহ সভাপতিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা করেছেন নিহতের বোন রিনা আক্তার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিহতের পরিবারের এর আগে শাহিন ও মজ্জেম নামে দুই ঘাতককে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী ঢাকা জেলার ধামরাইয়ে বৃহস্পতিবার হত্যার শিকার হন বিজয় টিভির স্থানীয় প্রতিনিধি জুলহাসউদ্দিন বারোবাড়িয়া বাস স্ট্যান্ডে প্রকাশ্য দিবালোকে গলা কেটে হত্যা করা হয় ধামরাই প্রেস ক্লাবের এই সহসভাপতিকে মানিকগঞ্জ থেকে ফেরার পথে বাস স্ট্যান্ড এলাকায় শাহিন আলম ও তার সহযোগীরা গলায় ছুরিকাঘাত করে জুলহাসকে গুরুতর আহত করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনার পর স্থানীয়রা দুই ঘাতককে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় রাতে নিহত জুলহাসের বোন রিনা আক্তার আটক শাহিন ও মোয়াজ্জেম সহ 9 জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন আমি এইভাবে খারাপ হয়েছে আমার পিছন দিয়ে গাবড়িয়ে দৌড় করে মেলা করছে এই তো পরে শাহিনের দোকানে উনি যে পড়ে গেছে পরে বারবার এক স্যার আমি দুজনে নিয়ে গণহস্তি নিয়ে গেছি যে দুইজন আসামি গ্রেপ্তার করা হয়েছে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি এবং এর সাথে যদি আরও কেউ জড়িত থাকে পরিকল্পনাকারী থাকে অবশ্যই তাদের আইনের আওতায় আনা হবে নিহত জুলহাস উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোড়া এলাকার মৃত রহিজউদ্দিনের ছেলে পরিবার জানায় নিহতের পাশের গ্রামে তুলা মিয়ার মেয়ে সোমা আক্তার প্রবাসী স্বামী শাহিন আলমকে 3 বছর আগে তালাক দেয় পরে জুলহাসউদ্দিন সোমাকে বিয়ে করেন সম্প্রতি দেশে ফিরে শাহিন আলম জুলহাসকে হত্যার হুমকি দেয় বলে জানান স্বজনরা আমার স্বামীর গলা কেটে মেরে ফেলেছে ওই তুলার মানে লোকজনের আমি ফাঁসি চাই আমি ফাঁসি চাই কিছু জানি ফাঁসি চাই নিহত জুলহাসের লাশ ময়না তদন্তের পর রাতেই চারিপাড়া হাতকোড়া কবরস্থানে দাফন করা হয় বাংলা ভিশন নিউজ ডেস্ক গণপরিবহনে স্বাস্থ্যবিধির কথা যেন কাগজে কলমেই শোভা পায় বাস্তবে তার দেখা মেলে না স্যানিটাইজার তো দূরের কথা দুই একটি বাদে কোনো বাসেই চালক হেল্পারকে মাস্ক পরতে দেখা যায়নি এমনকি যাত্রীদের অনেকেও মাস্ক পরার ব্যাপারে উদাসীন সরকারি নির্দেশে 1 সেপ্টেম্বর থেকে গণপরিবহন ফিরে যায় আগের ভাড়ায় শর্ত ছিল সিট সংখ্যার বেশি যাত্রী না নেয়া
যাত্রী, চালক, সুপারভাইজার, কন্ডাক্টর, হেলপার ও টিকিট বিক্রিতে নিয়োজিতদের মাস্ক পরা, হাত ধোয়ার জন্য সাবান, পানি ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখা, যাত্রীর হাত ব্যাগ ও মালপত্র জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করা, কিন্তু এর কোনোটি মানতে দেখা যায়নি। প্রতি ট্রিপ শেষে বাসের ভেতর জীবাণুনাশক ব্যবহার করার কথা থাকলেও কেউ তা মানছেন না। এই গাড়ির ভিতরে আমাদের মেডিসিন আছে, আমরা স্প্রে করে হাত টাত ধুই, মানে সেই মেডিসিনগুলো কই? মেডিসিন আছে তো ভাই, আমাকে মেডিসিনটা কই জানি? যাত্রাবাড়িতে কি এখানে যে স্প্রে করা হয়েছিল? স্প্রে করা হয়নি, স্যানিটাইজ করা হয়েছে জীবাণু মারার জন্য। এটা প্রতিদিন ধোলাই করি আর কি, গাড়ির ভিতরে পানি মারি, বাইরে মনে করেন ধোয়া করি, ওয়াশ করে ধোয়া করি, নিজেরাই ধুই আর কি আমরা। এটা রাতেবেলা করি, গাড়ি বন্ধ করার পর রাত 12-1টা বাজে গাড়ি বন্ধ। এদিকে বাস মালিকরা বলছেন আগের ভাড়ায় ফিরে গেলেও যাত্রী সংখ্যা কমেছে, এই আয়ে বাস জীবাণুমুক্ত করার বাড়তি খরচ বহন করা সম্ভব নয় বলেও দাবি তাদের। প্রতিদিন যদি সারা গাড়ি স্প্রে করে তো তার আলাদা একটা খরচ, প্রতিদিন 200-300 টাকা খরচ, ওই তুলনায় কিন্তু এটা মালিক পক্ষরা ইয়ে করতে পারবে না, মিলাইতে পারবে না। ভাড়া কমায় সাধারণ যাত্রীরা খুশি, তবে পরিবহন শ্রমিকরা যে স্বাস্থ্যবিধি মানবে না এটা যেন ধরেই নিয়েছিলেন তারা। কিছু কিছু ক্ষেত্রে নিজেরাও ভেঙেছেন স্বাস্থ্যবিধি। বাসে পরা মাস্ক পরা ঠিক, এটা আমার কাছে ছিল, আমি আনতে ভুলে গেছি। যে উঠলাম যে বাসে কোনো হাঁকটা চল দিতে দেই নাই, তারপরে ওই যে ড্রাইভারের তো গামছা মুড়াতে লইছে, ড্রাইভারের মুখে তো মাস্ক নাই। আপনাদের বাস স্যানিটাইজ করে না? আমাদের ছিল, সব কিছুই ছিল, কিন্তু আমাদের এখানে এগুলো এখন দেয় না, কারণ প্রয়োজন পড়তেছে না। অনেকে মাস্ক পকড়ে নিয়ে ওঠে, তাদেরকে তো সাথে সাথে বলি ভাই মাস্ক থাকলে পরেন, আনতে নেমে যান। শুধু নির্দেশ জারি নয়, তা মনিটরিংয়ে সরকারের উদ্যোগ দেখতে চান সাধারণ যাত্রীরা। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। ভারত চীন সীমান্ত বিরোধ কূটনৈতিক প্রক্রিয়ায় সমাধানের জোর তাগিদ দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এদিকে চলমান উত্তেজনার জেরে চীন হামলা করলে মোক্ষম জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নিজের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে চীনের সাথে চলমান সীমান্ত উত্তেজনা নিয়ে কথা বলেন। আঞ্চলিক ও বিশ্ব শান্তির সাথে সংঘর্ষের বদলে আলোচনার মাধ্যমে এটি সমাধানের জোর তাগিদ দেন তিনি। কূটনৈতিক পর্যায়ের আলোচনার জন্য ভারত ও চীন দুদেশেরই সদস্যপদ আছে এমন ফোরামকে ব্যবহারের পরামর্শ দেন তিনি। উদাহরণ হিসেবে এসসিও, কিউইউএডি ও আরআইসির কথা তুলে ধরেন। তবে জয়শঙ্কর আলোচনার পরামর্শ দিলেও এক অনলাইন আলাপচারিতায় চীনকে হুঁশিয়ার করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। জনগণকে আশ্বস্ত করে বলেন, চলমান সীমান্ত উত্তেজনার সুযোগ নিয়ে কেউ হামলার চেষ্টা করলে মোক্ষম জবাব দেওয়ার সামর্থ্য আছে ভারতের। জানান, চীন লাগোয়া ভারতের উত্তর ও পশ্চিম সীমান্তে যে কোনো আগ্রাসন মোকাবেলায় ভারতের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। সম্ভাব্য সামরিক আগ্রাসন মোকাবেলায় চীনা সীমান্তবর্তী ঘাঁটিগুলোর প্রস্তুতি সরেজমিনে দেখেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরাভানে ও বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল রাকেশ কুমার বাহাদুরিয়া। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshin এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।